নমস্কার রবিবার শরীয় দুপুরে আমি তিথি হাজির হয়েছি আপনাদের সঙ্গে অবশ্যই শ্রীময়ীকে সঙ্গে নিয়ে আর শ্রীময়ী যখন তখন বুঝতেই পারছেন গয়নাগাটি সাজিয়ে বসেছি এবং এই পসরা শুধুমাত্র আপনি পরবেন আপনাকে সুন্দর দেখতে লাগবে তাই নয় এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পাবেন স্বনির্ভর হওয়ার একটা প্রধান অবলম্বনের পথ সেটাও কিন্তু আপনি খুঁজে পাবেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আর শ্রীময়ীর অনুষ্ঠান যখন প্রথমেই যার কথা মনে আসে সোমনাথ দত্ত সোমনাথ তবে আজকে আমার সঙ্গে সোমনাথ দা নেই আজকে আমার সঙ্গে রয়েছে প্রিয়া প্রিয়াকে অনেক অনেক স্বাগত জানাবো প্রিয়া তোমায় অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে এবং তার সঙ্গে রয়েছে আজকে আমাদের অতিথি অনিন্দিতা সুর অনিন্দিতাদি তোমাকেও অনেক অনেক স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে এবং তার পাশাপাশি এই যে এতগুলো গয়নাগাটি সাজিয়ে বসলাম এবং শুরুতেই বললাম যে কি করে আপনি স্বনির্ভর হবেন এবং কি করে গোল্ড প্লেটেড জিনিসপত্র তৈরি হচ্ছে যদি আপনি প্রথমেই এই চুটটা দেখেন এই চুটটা কিন্তু কপার এর ম্যাটেরিয়াল রয়েছে কপার এবং এটা গোল্ড প্লেটেড হয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা ঠিক এই রকম হচ্ছে একটা কপার একটা গোল্ড প্লেটেড প্রিয়া একটু ধরতে বলবোই গোল্ডেরটা পাশাপাশি রাখলে বুঝতে পারবে যে একটা কপারের এবং সেটা একটা মেশিনের মধ্য দিয়ে গোল্ড প্লেটেড হচ্ছে এবং এই মেশিনটাই কিন্তু আপনাকে স্বনির্ভর করে তুলতে পারে এবং এই বিষয়টা নিয়ে আমি প্রিয়ার কাছে যাব প্রিয়ার ঠিক কিভাবে কাজ হচ্ছে এবং কি কি ভাবে হচ্ছে জানতে চাই বলি মেশিনের দাম হচ্ছে 45000 টাকা পঁয়তাল্লিশ হাজারের একটা আছে আর একটা যেটা আছে সেটা হচ্ছে একটা আছে একটা সত্তরের আছে একটা আশির আছে পঁয়তাল্লিশের আর টা যেটা আছে সেটা শুধুমাত্র গোল্ড প্লেটিং হবে ঠিক আছে যেটা কপার টু গোল্ড প্লেটিং যেটা তুমি আগে ম্যাটেরিয়ালটা দেখালে সেটা থেকে শুধুমাত্র গোল্ড করতে পারবে ব্ল্যাকটা আর হোয়াইটটা করতে গেলে তোমার প্যাকেজটা পড়বে সত্তর আর টোটাল যে সামনে আমি দেখাতে বলবো আমার যে যে কটা কালার আছে সামনে সে কটা কালার পুরোপুরি টোটাল প্যাকেজটা পড়বে আশি পুরোপুরি আশির মধ্যে তুমি এটা পেয়ে যাবে মেশিনের এগুলো দাম গুলো আমি বলে দিলাম র মেটেরিয়াল যাবতীয় যা লাগবে তুমি এখান থেকে পেয়ে যাবে সোমনাথ দত্তর এখান থেকে তুমি একটা ট্রেনিং পাবে ধরো তুমি টিভিতে বসলে টিভিতে টিভিতে দেখছো প্রোগ্রামটা টিভিতে প্রোগ্রামটা দেখে তুমি বুঝতে পারলে মেটেরিয়ালটা কি জিনিসটা কি কি গোল প্লেটিং হচ্ছে না হচ্ছে তুমি সব কিছু বুঝতে পারলে তুমি ফোনেও বুকিং করতে পারো জিপে বা ফোনপের মাধ্যমে বা তুমি খর্দা থার্টি নাইনে থানা রোড খর্দায় সোমনাথ দত্তের বাড়িতে এসো তোমরা বুকিং করতে পারো পাঁচ টাকা দিয়ে তোমাদের বুকিং করতে হবে বুকিং করার পরে তুমি পনেরো দিন দশ দিন হোক তোমাকে একটা টাইম দেওয়া হবে সেই টাইম অনুযায়ী তোমাকে সকাল এগারোটার মধ্যে আসতে হবে এগারোটা থেকে পাঁচটা অব্দি একটা ট্রেনিং শুরু হবে ট্রেনিংয়ে তোমাকে দেখানো হবে কীভাবে মেটেরিয়ালটা গোল্ড হচ্ছে ব্ল্যাক হচ্ছে হোয়াইট হচ্ছে বা মাল্টি কালারগুলো হচ্ছে সেগুলো তুমি দেখতে পাবে ওই ট্রেনিংয়ের পর তুমি ধরো বাড়িতে যে কোনো জায়গায় মেশিনটা বসিয়ে বিজনেস করতে পারবে প্রত্যেকটা দিন তুমি যদি একটা করে দুলো বিক্রি করতে পারো তাতেও তোমার কিন্তু মেশিনের দামটা উঠে আসবে মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি বলছো মেশিনটা এবং আমরা যারা ওয়ার্কিং লেডি তারাও কিন্তু কাজের পরে একটা অবসর কাজটা করতে পারি ইভেন কি এটা এরকম না যে প্রত্যেকটা দিন তুমি মেশিনের সাহায্যে গোল প্লেটিং করছো প্রত্যেকটা দিন করছো তুমি কথা বলতে বলতে ডিজাইন গুলো আমরা দেখাতে থাকি এটা হচ্ছে র মেটেরিয়ালটা ঠিক আছে এই র মেটেরিয়ালের সাহায্যে যে তুমি প্রত্যেক দিন মেশিনে ফেলে গোল প্লেটিং করছো সেটা কিন্তু না একটা সপ্তান যদি তুমি দু তিন দিন দু তিন ঘন্টা সময় দিতে পারো তাতেও কিন্তু তোমার পুরো সপ্তাহের গোল তুমি করে ফেলতে পারছো হ্যাঁ আর একটা জিনিস বলি তুমি প্রত্যেকটা দিন যদি একটা করে দুল বিক্রি করতে পারছো তোমার কিন্তু টার্ন ওভার চলে আসছে এমনকি ঘরের যে কোনো জায়গায় মেশিনটা বসিয়ে তুমি বিজনেস করতে পারবে বেশি জায়গা লাগবে না তুমি ধরো বেডরুমের একটা কোনায় বসলে বসে মেশিনটা নিয়ে বিজনেস গোল প্লেটেড করলে বা যা যাবতীয় যেরকম অর্ডার যেটা র মেটেরিয়াল আমরা দেখাই এই যে এই র মেটেরিয়ালটা র মেটেরিয়ালটা তুমি নিয়ে কেউ তোমাকে অর্ডার দিল তুমি গোল্ড প্লেটিং করতে পারলে তুমি ব্ল্যাক গোল্ড করতে পারলে হোয়াইট গোল্ড করতে পারলে তুমি কিন্তু বাড়ির কারেন্টেই করছো আলাদা করে কোনো রকম কারেন্টের দরকার পড়ছে না আলাদা করে কিছু বসাতে হচ্ছে না বাড়ির কারেন্টে কয়েক কয়েক টাকার খরচাতেই কিন্তু তোমার এই জিনিসগুলো হয়ে যাচ্ছে একেবারেই তাই দেখছেন যে আমরা র মেটেরিয়াল দেখাচ্ছিলাম এবং গোল্ড প্লেটেড করার পর এটা দাঁড়াচ্ছে তাই তো গোল্ড প্লেটিং করার পর এটা দাঁড়াচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রিয়া মানে এই যে ধরো আমি মেশিনটা কিনবো এবং অনেকেরই তো সামর্থ্যর একটা ব্যাপার থাকে আমি দেখাই সেই জিনিসটা এই হচ্ছে একটা ব্যাংক থেকে লোন পাওয়া কাগজ আচ্ছা ঠিক আছে তোমরা যারা মনে করতে পারছো যে না আমার কাছে এখন হয়তো পঁয়তাল্লিশও নেই আমি করতে পারবো না তুমি কিন্তু সেক্ষেত্রে ব্যাংক থেকে একটা লোন তুলে তুমি মেশিনটা বসাতে পারো ব্যাংক যে লোন দিয়েছে তার একটা প্রুফ হচ্ছে সেকেন্ড পেজটাই আমি দেখাই এই দেখো সেকেন্ড পেজটায় হচ্ছে ব্যাংক এটা হচ্ছে লোন পেয়েছে একজন তুমি ধরো তুমি মনে করলে যে আমার কাছে এখন সেই টাকাটা নেই আমি এখন মেশিন বসাবো তুমি লোন তোলার পরেও তুমি মেশিনটা বসিয়ে বিজনেস করতে পারো বা তুমি হয়তো মেশিন যারা যারা নিয়ে নিয়েছো তারা ভাবছো আমি বিজনেসটাকে বাড়াবো সেক্ষেত্রেও কিন্তু তুমি পরের লোন নিতে পারো নিয়ে বিজনেসটা বাড়াতে পারো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে আপনারা তো শুনলেন যে কিভাবে আপনি স্বনির্ভর হয়ে উঠছেন এবং খালি শুনবো না কিছু সত্যি কাহিনী শুনবো মানে এই যে আমরা বলছি এবং আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আদৌ স্বনির্ভরতা হচ্ছে কি মানে আমরা কি স্বনির্ভর হচ্ছি সেই জন্যই কিন্তু আজকের অনুষ্ঠানে অনিন্দিতাদি রয়েছে আমাদের সঙ্গে অনিল দিদি একবার জানতে চাইবো যে এই স্বনির্ভর হওয়ার জার্নিটা তোমার ঠিক কেমন আমি যখন শুরু করেছিলাম সেই সময় আমি হাউস ওয়াইফ ছিলাম কোনোদিন ব্যবসা সম্পর্কে কোনো ধারণাই আমার ছিল না তবে টিভির থেকে সিটিভেন থেকেই আমি প্রথম দেখতে পেয়েছিলাম যে এই রকম করে কিছু তৈরি হচ্ছে তামার উপরে তার উপরে গোল পলিশটা করার জন্য একটা যে মেশিনটা সেটা এই দাদার দ্বারাই শুরু হয়েছে তো ওখানেই গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথেই ওখানে গিয়ে আমি তো ডিজাইন দেখে আমি একদম পুরো অবাক হয়ে গেছিলাম যে সোনার পাশে যখন এটা দেখানো হয় একদম মানে বোঝাই যায় না এটা সোনা নয় এবং আজকে আমি চোদ্দ বছর ধরে এই কাজটা নিয়েই আছি এবং আমি তো ভীষণ খুশি এবং আমার সাথে আরও পাঁচ ছজন মেয়েরা আমার থেকে নিয়ে তারা বিজনেস করছে এবং তারাও ভীষণভাবে খুশি এবং আমার গড়িয়াতে আমি একটা ছোট শোরুম খুলেছি সেইখানেও আমার সেই প্রতিবেশীরা ওখানেও আমার এখানে এসেও সকলে আমার এই ডিজাইন দেখে ভীষণভাবে ওরা পছন্দ হয় আর আনন্দিতও হয় আমি তোমার শোরুমের ফটোটা দেখিয়ে দাও তাহলেই বুঝতে পারো এই বুঝতেই পারছেন যে ঠিক কতটা আরেকটা জিনিস আমি এখানে বলে দিই সেক্ষেত্রে তোমরা মনে করবে সবাই যে শোরুম থাকলেই হয়তো বিজনেস করতে পারবো উনি ওনারও কিন্তু প্রথম প্রথম শোরুম ছিল না একদমই প্রথমে তাই একদম কিন্তু সেরকম ছিল না শোরুম ছিল না উনি কিন্তু প্রথমেই মেশিনটা নিয়ে গিয়ে বসিয়ে আস্তে আস্তে কিন্তু বিজনেসটা স্টার্ট করেছে বাড়িতে বসে বা যারা গ্রামে থাকো তারা মনে করছো যে না আমার হয়তো হবে না আমার হয়তো একটা শোরুম নেই বাড়িতে বসে কিন্তু জিনিসগুলো এত সুন্দর সোনার ডিজাইন তোমার কিন্তু থেকেই সেল হয়ে যাবে আরেকটা কথা বলি তুমি এখানে আসবে তোমার অর্নামেন্টস এখান থেকে সব পেয়ে যাবে র মেটেরিয়াল পেয়ে যাবে ট্রেনিং পেয়ে যাবে বাড়িতে গিয়ে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় সেটাও তোমাকে হেল্প করাবে বাট অর্নামেন্টস কিন্তু নিজেকে সেল করতে হবে সেলিংটা কিন্তু আমরা করে দেবো না প্রসেস বলে দেবো তোমাকে এখানে এসে একটা টিভি চ্যানেলে প্রোগ্রাম করে তুমি কোথায় থাকছো ফোন নাম্বার কি বলে দেবো বাট সেলটা কিন্তু নিজের ওপর ডিপেন্ড করতে হবে সেল কিন্তু নিজেকেই করতে হবে একেবারে তার পাশাপাশি আমি আরেকবার একটু ডিজাইনগুলো দেখাবো মানে এই যে শুরুতেই দেখাচ্ছিলাম যে এটা একটা র মেটেরিয়াল কপার এবং এই র ম্যাটেরিয়ালটা কিন্তু সোমনাথ দার থেকেই আপনাদেরকে কালেক্ট করতে হবে এটা আপনারা অন্য কোথাও পাবেন না এবং র মেটেরিয়াল তার সঙ্গে মেশিন এবং যদি আপনি শুধু গোল্ড প্লেটেড করতে চান তাহলে ব্যাপারটা এইরকম দেখাবে এটা হচ্ছে গোল্ড প্লেটেড এরপর আমরা আসছিলাম যে অক্সিডাইজের জিনিসপত্র তো আমরা এখন প্রায়শই পরিপ্রিয়া সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই ডিজাইনগুলো বোধ আমরা সেখান থেকেই পেয়ে যাবো এবং যদি এই আরেকটা ডিজাইন দেখুন এখানে কিন্তু কালার অপশন থাকছে আপনি সামনেটা রেখে এই যে পরপর সাজানো রয়েছে সবকটা এই কালার অপশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মেটেরিয়ালটা থেকে কপার টু গোল প্লেটিং হচ্ছে ব্ল্যাক গোল্ড হচ্ছে হোয়াইট গোল্ড হচ্ছে কালার হচ্ছে বারবার বলে দিচ্ছি 1.5 গ্রাম বা অন্য জাতীয় কোনো রকম কালার কলা কিন্তু জুয়েলারি এগুলো নয় পুরোপুরি 24 কারেট গোল্ড দিয়ে গোল প্লেটিং করা হয় ম্যাটেরিয়ালের গায়ে কোনো রকমের রং কেমিক্যাল এগুলো ইউজ করা থাকে না আরেকটা কথা বলে দিই যেটা তোমরা যদি কোনো সময় জুয়েলারি নিয়ে বিজনেস করতে চাও বা মনে করছো না এই মুতে আমি মেশিনটা কোনোভাবেই ভরসাতে পাচ্ছি না বা আমি লোন নেব না সেক্ষেত্রে তোমরা এই নাম্বারটা আমি একটা নাম্বার বলছি এই নাম্বারটা যোগাযোগ করতে পারো 912 3680429 এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করতে পারো বা মেশিন সংক্রান্ত তো কোনো প্রশ্ন থাকলে দেওয়া শুভনাদ দত্তের যোগাযোগ করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে একবার আমি ডিজাইনগুলো দেখাতে চাইবো ফিউশন সুন্দর করে এবং এক ঝলক আপনারা দেখে বোঝার উপায় থাকবে না যে আপনি সোনার গয়নাই পরছেন কি পরছেন না এই সন্দেহটা থাকবে না কারণ এখন যা দিনকাল পড়েছে তাতে পিওর যে গোল্ড পরে আপনি রাস্তায় বেরোবেন সেটাও কিন্তু অনেক রিস্কি এই এক একটা অপশন এটা হ্যাঁ প্রিয়া নিজেও পড়ে আছে সেই ডিজাইন এই ডিজাইনেরই একটা গয়না আমি সেটাও দেখাতে বলবো না প্রিয়াকে দেখলেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা গয়না কত সুন্দর করে সাজানো এটা পুরোপুরি গোল প্লেটের মধ্যে এটা কিন্তু শঙ্খের মধ্যে শঙ্খের উপরে গোল প্লেটেড করা পুরোপুরি এবং আমি যেটা ধরে আছি প্রিয়া সেটাও বোধহয় শঙ্খের উপরেই গোল প্লেটেড করা আমি বলে দিই একটা জিনিস সেটা হচ্ছে মেশিনের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা আশি হাজার টাকা মেশিন নিয়ে বিজনেস করাটাই কিন্তু সব থেকে বেশি ভালো টার্নওভারটা বুঝতে পারবে যে কিভাবে কিভাবে কি হচ্ছে কি ট্রেনিং হচ্ছে জিনিসটা যত বেশি জিনিস ঘাটবে তত ভালো বিজনেস করতে পারবে একেবারেই তবে বুঝতেই পারছেন যে গোল্ড প্লেটেড জিনিস আমরা দেখালাম কিন্তু এই কপার থেকে গোল্ড প্লেটেড কিভাবে হচ্ছে দেখুন চৌধুরী থাকি আমাদের আমি একটু গোল্ড প্লেটিং ওটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা করতে পারবেন এটা ভীষণ ইজি প্রসেস দু বছর পর সোমনাথ আবার আমাদের বাড়িতে এসেছে সিটিভিএন প্লাস চ্যানেলকে টিভি চ্যানেলকে ধন্যবাদ এই টিভি চ্যানেলের জন্য আজ সোমনাথের মতন মানুষকে আমি খুঁজে পেয়েছি এবং দুবছর ধরে এই ব্যবসা করে আজ এই বড়ো দোকানটি আমি নিজের রোজগারে করতে পেরেছি 啊，原来没在意，都都来，都来，都 <noise> 来，都来，都 <noise> 来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来，都来， দেখলেন তো দেখছি কিভাবে কাজ চলছে এবং এই মেশিনটার মাধ্যমেই কিন্তু আপনি স্বনির্ভর হয়ে উঠতে পারছেন তাই প্রিয়াও যেমনটা বলছিল এবং আমরাও তেমনটাই বলবো যে শুধুমাত্র আপনি গয়না পড়ছেন তেমনটাই কিন্তু নন আপনি গয়না পড়ার মাধ্যমে স্বনির্ভর হওয়ারও একটা সুযোগ পাচ্ছেন একেবারে সোম্নান্দার হাত ধরে অন্তত প্রিয়া এবং অনিন্দিতাদের কথা শুনে কিন্তু সেটাই বোঝা গেল এবং এই ডিজাইনটা আমি একবার প্রিয়াকে দেখাতে বলবো তুমি এটা কিন্তু আমরা করি বলি না সেই করি দিয়ে কাজ করা কিন্তু করির উপরে গোল প্লেটেড এই যে অর্নামেন্টসের জায়গাটা আছে সেটা কিন্তু পুরোপুরি গোল প্লেটেড করা এবং প্রত্যেকটা অপশনই ভীষণ সুন্দর এবং এইভাবেই কিন্তু আপনারা স্বনির্ভর হয়ে উঠতে পারেন কারণ এই ধরনের জিনিসপত্রের চাহিদাও কিন্তু এখন বাজারে প্রচন্ড এই যে কানের দুলটা এটাও কিন্তু একেবারে গোল্ড প্লেটেড এবং এটা যখন আপনি বানাচ্ছেন অন্যকে উপহার দিচ্ছেন বা বিক্রি করছেন ব্যবসার কাজে লাগাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই সকলের ভীষণ নজর কাড়া এবং আপনার ক্ষেত্রেও এটা ভীষণভাবে সুবিধে হবে আমি একটা জিনিস বলি তোমরা যখন এখানে আসবে মেশিনটা কিনতে মেশিনটা যখন তোমরা কিনতে আসবে তখন কিন্তু তোমরা ধরো একদিন আসলে বা টিভিতে বুঝতে পারছো বা একদিন এসে কথা বললে ঠিকানাটা আর একবার বলে দিই থার্টি নাইন এ থানা রোড খর্দা তোমরা এখানে এসে একবার দেখলে যে জিনিসটা কিরকম মেশিনটা কিরকম কিভাবে কি গোল্ড প্লেটিং হচ্ছে না হচ্ছে 5000 টাকা দিয়ে বুকিং করে যাবে বুকিং করার পরে যে কোনো 15 দিন বা 10 দিন পর একটা তোমাকে টাইম দেওয়া হবে সেই টাইম অনুযায়ী সকাল 11টা থেকে পাঁচ টপ দিয়ে একটা ট্রেনিং হবে ট্রেনিং এই তোমাকে দেখানো হবে সামনে যে কটা কালার আছে সেভাবে কিভাবে কিভাবে হচ্ছে না হচ্ছে তোমাকে ট্রেনিং দিয়ে পুরোটাই বোঝানো হবে আমি একটা বিষয় জানতে চাইবো আমরা তো কমবেশি সকলেই শনিবার হতে চাই আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস বলে দিই শিক্ষাগত যোগ্যতা বলতে কিন্তু সেটা কিছু দরকার পড়ে না মানে আমরা ধরো টিভিতে দেখছি তো আমার মনে হলো যে এই কাজটা আমি আদও করতে পারবো শিখতে পারবো মনে করে যারা আমার হয়তো আমাকে কেউ চেনেই না জানেই না আমি সারাক্ষণই ঘরে থাকি তাহলে কিভাবে সেল হবে বলে দি আমিও কিন্তু বাড়ির থেকেই বিজনেসটা করি বাড়িতে আশেপাশে যারা আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক করে না এখনকার মানুষ যে তারা করে না এখন প্রচুর বিজনেস হয় সেটা হচ্ছে অনলাইন বিজনেস প্রচুর বিজনেস করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বলতে সেরকমও কিছু লাগে না এর আগেও সতে শঙ্কু এসছিল যারা কলেজ স্টুডেন্টরা থাকে তারাও এসছিল আসে এরা এরকম কিন্তু প্রচুর আমাদের কাছে কলেজ স্টুডেন্ট আসে যারা কিন্তু এগুলো নিয়ে বিজনেস করতে পারে বা অফিসের যারা চাকরি একদম যারা বা যারা বুটিকের ব্যবসা করছে তার পাশে পাশে একটা জিনিস সবকিছুই কিন্তু আর পাঁচ জনের বাড়বে সেক্ষেত্রে গ্রামাঞ্চলে মানে গ্রামের মানুষ আমাদের কাছে কিন্তু গ্রামের মানুষরাই বেশি আসে এই জায়গাটা জানিয়েছি এই যে ভারী জিনিসগুলো যে আমরা দেখাচ্ছি শুধুমাত্র সেই জিনিসগুলোই থাকি সেরকম কিন্তু না সোনার দাম এত বেড়ে গেছে

এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন যে ডিজাইনগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু ভীষণ বাজার প্রচলিত ডিজাইন মানে সকলেরই ভীষণ নজর কাটা ডিজাইন সোনার ডিজাইন একদমই তাই মানে এক ঝলক দেখে বোঝার উপায় নেই যে আপনি গোল্ড প্লেটেড গয়না পরছেন নাকি আপনি গোল্ডের গয়নাই পরছেন এছাড়াও আমরা এইটু বলতে পারি যে আজকাল যে বিয়ে বাড়িতে লোকের সব পড়ছে এত সুন্দর সুন্দর ডিজাইন এমন তৈরি হচ্ছে যে বোঝাই যাচ্ছে না ওটা শোনাই না আর যারা এখন বিয়ে করছে তারাও বড় বড় সোনা তৈরি করা করে বিয়ে করা একটা বিশাল একটা চাপের কাজ হয়ে গেছে এছাড়াও এই আমাদের এই ডিজাইনগুলো সোনাতে যখন তৈরি হবে বিশাল দাম হয়ে যায় সেই তুলনায় এটা রিজনেবল প্রাইসে আমরা দিয়েও থাকি এবং এটা এই বিজনেস করে মনে হয় যে আমরা দিয়ে যারা ধরুন পারছে না একেবারে সোনার জিনিসগুলো তৈরি করে তারা আর করতে পারছে না তাদের পক্ষেও বিয়েতে ওই অনামগুলি পড়েও তো তারা বিয়ে করতে পারে ধরে যুক্ত কেমন কি নজরে খুবই চাহিদা আর আরো আমার তো মনে হয় এই চাহিদাটা আরো বেশি আরো বাড়বে কারণ এত বেশি দাম বেড়ে গেছে সোনার সে আমার তো মনে হয় আরো বাড়বে আর আমরা আরো বেশি আহ খুশি করতে পারবো লোককে একবারে প্রিয় দাঁড়িয়ে কিন্তু বলাই যায় যে আমরা যদি চাই তাহলে এটাকে একটা মানে শনির ভর নয় যদি মূল অপশনে দেখেন মানে কোন সাইড অপশন নয় ধরো আমি অনেকেই তো আছেন যে তারা হাউসওয়াইফ তারা চাইছেন যে কাজটা করতে ক্ষেত্রদারি এই অপশনটা কিন্তু একেবারেই বেঁচে নিতে তো আমি বলছি না সারা দিনে বাড়িতে হয়তো এরকম থাকে ছোট বেবি থাকে তারা হয়তো পারছে না বলছিনা একটার সপ্তাহে 2-3 ঘন্টা মেশিনে কয়েক সেকেন্ডে গোল্ড প্লেটিং হয়ে যায় চলো কথা বলতে বলতে একবার ডিজাইনগুলো দেখি কয়েক সেকেন্ডে গোল্ড প্লেটিং হয়ে যায়

সেল তোমাকে নিজেকেই করতে হবে হ্যাঁ তোমাকে এখানে বসে বলে দেওয়া হবে যেরকম আজকে উনি এসছেন বলে দেওয়া হবে তুমি কোথা থেকে এসছো তোমার ফোন নাম্বার কি কিভাবে কিভাবে কি কি করলে তোমার বিজনেস হতে পারে বাট সেলটা কিন্তু নিজেকেই করতে হবে একেবারে তাহলে বুঝতেই পারছেন যে আপনাদের স্বনির্ভর হওয়ার জন্য সোমনাথ দা তো রয়েছে কারণ এইভাবেই কিন্তু গোল্ড প্লেটেড হচ্ছে এবং আপনি চাইলে আমরা দেখাচ্ছিলাম যে বিভিন্ন কালার হতে পারে সেক্ষেত্রে প্রিয়া আরও একবার যদি আমাদের দর্শক বন্ধুর জন্য মানে প্রাইসটা কি রয়েছে প্রাইসটা একটা পঁয়তাল্লিশ আছে ষাট আছে সত্তর আছে আশি আছে পঁয়তাল্লিশ আর ষাটেরটাই কি আছে শুধুমাত্র গোল্ড প্লেটিং হচ্ছে ঠিক আছে যে গোল্ডের আমরা গুলো দেখলাম সেটা শুধু গোল্ড হবে সত্তরে যেটা হবে সেটা ব্ল্যাক হবে আর হোয়াইট হবে আর আশির যে প্যাকেজটা আছে সামনে যে কটা আমি

সেক্ষেত্রে এত কম প্রাইসের মধ্যে সোমনা দত্ত খুব ভালো একটা বিজনেস যাতে সবাই করতে পারে যাতে সবাই এগোতে পারে তার জন্য কিন্তু সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনি এক ধাক্কায় এতগুলো টাকা আপনার কাছে নেই সেই অপশনটাও সেই অপশনটাও কিন্তু লোনের বিষয়টা আর একবার দেখিয়ে নি আমি এই যে কাগজটা ধরুন মনে করলেন আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে এতগুলো টাকা নেই ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তোমরা লোনের সুযোগটাও এখান থেকে পেয়ে যাবে এটা হচ্ছে লোনের কাগজটা আমি সেকেন্ড পেজটা দেখাচ্ছি সেটা হচ্ছে একজন লোন পেয়েছেন সেটা এই সেকেন্ড পেজটা ঠিক আছে এটা হচ্ছে তোমরা লোন নিয়েও করতে পারো এটা লোনের দুটো জায়গা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে তুমি লোন নেওয়ার পরে তুমি বিজনেস স্টার্ট করতে পারো আর একটা হচ্ছে যারা মনে করছে না আমি আমার বিজনেসটা বাড়াতে চাই সেক্ষেত্রেও কিন্তু তোমরা লোন পেতে পারো কিন্তু ক্যাশটা থাকলে যতটা তারি কাজটা হবে ততটা তারি কিন্তু লোনের ক্ষেত্রে হবে না সেটাও বলে দিলাম এই শঙ্খের কাজটা একবার দেখাতে চাইবো আমার দর্শকদের উদ্দেশ্যে এটা একটা পেঙ্গিন আছে কি অসাধারণ কাজ এবং এই শঙ্খটার উপরেই গোল্ড প্লেটেড করা হয়েছে তাই তো হ্যাঁ এবং তার সঙ্গে বেশ কিছু অপশন রয়েছে যেটা আপনাদের কিন্তু এক ঝলক দেখলে বা ক্যারি করলে মনে হবে না যে আপনি গোল্ড পরে আছেন না গোল্ড প্লেটেড সে দাঁড়িয়ে খরচা যেমন কম হচ্ছে অনেকাংশে আপনাদের কিন্তু সুবিধাটাও হচ্ছে আপনারা খুব কম সময় এটা তৈরি করতে পারছেন হ্যাঁ একটা জিনিস বলি শোভনা দত্ত স্কিনে তো নাম্বার যাচ্ছে সেই নম্বরে আপনারা ফোন করবেন ফোন করে রাতে 8টার পর ফোন করবেন যোগাযোগ করার চেষ্টা করবেন এই নাম্বারটাই আপনার মেশিন হোক বা কিছু হোক প্রবলেমের অন নামে সে সবকিছু কিন্তু আপনারা শোভনা দত্ত থেকেই পেয়ে যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ প্রিয়া তোমাকে এত সুন্দরভাবে সবটা বোঝানোর জন্য এবং এরকম ভাবে এগিয়ে যাওয়ার একটা অবশ্যই শুভকামনা রইল এবং তার সঙ্গে আপনারাও এভাবেই আমাদের সঙ্গে থাকবেন এখন এ পর্যন্তই সবাই ভালো থাকুন এবং সিএনে নজর রাখুন নমস্কার